भाई रे भाई, माल आउट कोइरेओ जे कोटिपति होवा जाए सेटा एई मुविटा देखार आगे आमार जाना छिलो ना। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি সিনেমার গল্প শেয়ার করব যে সিনেমাটা দেখে তোমরা এটা জানতে পারবে যে কিভাবে তোমরা হস্তশিল্প করে মাল বের করে সেই মাল বিক্রি করে জনসেবার পাশাপাশি খুব অল্প সময়ে কোটিপতি হতে পারবে। তো বন্ধুরা, চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের মালামাল ভিডিও। তো মুভির শুরুতে আমরা ভারতের দিল্লিতে চারডাইন ফার্টিলারি নামে একটা ক্লিনিক দেখতে পাই। এই ইনফার্টিলারি ক্লিনিকের মানেটা হলো এসব ক্লিনিকে বন্ধ্যাত্ব রোগের চিকিৎসা করা হয়। মানে তোমরা তো টেস্ট টিউব বেবির কথা নিশ্চয়ই শুনেছ। তো যারা সন্তান জন্মদানে অক্ষম সেসব নারীদেরকে নিজের স্বামী বা অন্য পুরুষের মাধ্যমে বীর্য সংগ্রহ করে টেস্ট টিউবের মাধ্যমে গর্ভধারণ করানো হয়। আর এই মহৎ কাজটি করে থাকেন আমাদের এই মুভির অন্যতম মূল ক্যারেক্টর ডক্টর চাড্ডা। তো এই চাড্ডা ক্লিনিকের মালিক ডক্টর চাড্ডার কাছে তখন আমরা এক দম্পতিকে আসতে দেখি যারা মিস্টার চাড্ডার উপর বেশ রেগেছিল, কারণ গত দুবছর হলো অনেক চিকিৎসার পরও তাদের কাছে এখনো কোনো ফল আসেনি। মানে মহিলাটি এখনো প্রেগনেন্ট হয়নি। তো অনেক বুঝিয়ে সুজিয়ে ডক্টর চাড্ডা তখন এই দম্পতিকে শান্ত করে এবং বলে, ধৈর্য ধরেন, এরপর আমি আপনাদেরকে আরও উৎকৃষ্ট মানের বীর্য সাপ্লাই করব, যাতে বাচ্চা হবেই হবে। তো ডক্টর চাড্ডার সান্ত্বনা শুনে সেই দম্পতি শান্ত হয়ে চলে গেলেও ডক্টরের আরও নানান পেশেন্ট তাকে ফোন করে প্রচুর গালাগালি ও হুমকি ধামকি দিতে থাকে, কারণ সে তার প্রতিটি ক্লায়েন্টের থেকে টাকা নিয়ে মাল মানে স্পার্ম সাপ্লাই করলেও সেসব স্পার্মে এখনও অবধি কারো বাচ্চা কনসেপ্ট করেনি। তো এসব কিছু নিয়ে ডক্টর চাড্ডা বেশ দুশ্চিন্তায় ছিল, কারণ অনেক খোঁজাখুঁজি করেও চাড্ডা এখন পর্যন্ত ভালো মানের কোনো স্পার্ম ডোনার খুঁজে পায়নি। তো অন্যদিকে আমরা এই সিনেমার জনি সিন্স ভিকিকে দেখতে পাই। ভিকি, যার কোনো কামধান্দা নেই, সে শুধু পড়ে পড়ে ঘুমায় আর ক্রিকেট খেলে। সংসারের আয় রোজগার ভিকির মা তার পার্লার চালিয়েই করে। তো একদিন দেখা যায় ভিকি রাতে এমন ঘুম ঘুমিয়েছিল যে রাতে চোর এসে রুম থেকে টেলিভিশন চুরি করে নিয়ে চলে গেছে, কিন্তু ভিকির কোনো খেয়ালই নেই। এটা দেখে ভিকির মা রেগে গিয়ে ভিকিকে বলে, সারাক্ষণ মরার মতো পড়ে পড়ে ঘুমাস, চোর এসে সব কিছু চুরি করে নিয়ে গেলেও টের পাস না, এবার তুই বাসা থেকে বের হয়ে যা, আর হয় কোনো চাকরি জোগাড় করে বাসায় ফিরবি, নইলে 5,000 টাকা জোগাড় করে নিয়ে আসবি, কারণ চুরি যাওয়া টিভির দাম 5,000 ছিল, সেই জরিমানা তুই দিবি। তো ভিকি তখন তার কুকুর হুইস্কির উপর রাখতে থাকে, কারণ কুকুর থাকতে চোর এসে কীভাবে চুরি করে। এজন্য সে তখন হুইস্কিকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে তাকে বিক্রি করে 5,000 টাকা জোগাড় করতে। তো ভিকি এরপর তার কুকুরটিকে বিক্রি করে 5,000 টাকা নিয়ে চলে যায়। আর এদিকে ভিকির স্মার্টনেস এবং বডি ফিটনেস দেখে চাড্ডা তখন ভিকির একটা ফটো তুলে রাখে তার সম্পর্কে খোঁজখবর বের করবার জন্য। ওদিকে ভালো স্পার্ম ডোনার খুঁজে বের করার জন্য চাড্ডা তো পত্রিকায় বিজ্ঞাপন ছাপায়। সেই বিজ্ঞাপন দেখে হরেক রকম নেশাখোর চলে আসে চাড্ডার ক্লিনিকে নিজেদের স্পার্ম বিক্রি করে সেই টাকা দিয়ে নেশা করতে। চাড্ডা তো এদের ভাবভঙ্গিমা দেখে খুব অস্থির হতে থাকে, কারণ সে এদের দেখেই বুঝতে পারছিল যে এদের স্পার্ম দ্বারা একটা জাতি গঠন করা কখনোই সম্ভব নয়। তো চাড্ডা এরপর ভিকির পেছনে একজন প্রাইভেট ডিটেকটিভ লাগায় ভিকির সম্পর্কে সব তথ্য বের করবার জন্য। ডিটেকটিভ তখন সারাদিন ভিকিকে ফলো করে তার সম্পর্কে সব তথ্য জোগাড় করে চাড্ডাকে জানায়। সাথে সে চাড্ডাকে আরও জানায় যে ভিকির দাদা 19 সন্তানের জনক ছিল আর তার সর্বশেষ সন্তানটি হয়েছিল 78 বছর বয়সে। এটা শুনে চাড্ডা বুঝতে পারে যে সে এতদিন ধরে যাকে খুঁজে বেড়াচ্ছিল সে তাকে খুঁজে পেয়েছে, আর তাই সে আর সময় নষ্ট না করে ভিকির পেছনে লেগে যায়। সারাদিন সে ভিকিকে ফলো করতে থাকে আর পরিশেষে ভিকির হাতে সে ধরাও পড়ে যায়। তখন ভিকি রেগে গিয়ে ডক্টর চাড্ডাকে প্রশ্ন করে, আপনি কেন আমাকে ফলো করছেন? জবাবে ডক্টর চাড্ডা বলে, আমার কিছু পার্সোনাল কথা আছে তোমার সাথে। এই বলে ভিকিকে সে তার গাড়িতে উঠিয়ে নেয়। গাড়িতে এসে চাড্ডা ভিকিকে তার পরিচয় জানায়। তারপর সে তার কথাগুলোকে ইনিয়ে বিনিয়ে বলে ভিকিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভিকি তার কথা কিছুই বুঝতে পারে না। চাড্ডা তাই ভিকিকে সরাসরি তার চাওয়াটা বলে দেয়। এটা শুনে তো ভিকি খুবই হাসতে থাকে, কারণ মানুষ অর্থের জন্য তার রক্ত কিডনি এসব কিছু বিক্রি করে এটা সে শুনেছে, কিন্তু কেউ যে তার স্পার্মও বিক্রি করতে পারে এটা সে আজ প্রথম শুনল। তাই তার হাসি যেন আর থামছিলই না। হাসতে হাসতে ভিকি তার বাসায় চলে যায় আর ডক্টর চাড্ডা অসহায়ের মতো ভিকির দিকে তাকিয়ে থাকে। তো পরদিন ভিকির মা ভিকিকে অনেকগুলো টাকা দেয় আর বলে সেই টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসতে। তো টাকা নিয়ে ভিকি ব্যাংকে আসলে মিস ফেয়ার অ্যান্ড লাভলিকে এখানে সে দেখতে পায়, যার নাম এখানে ছিল মিস অসীমা রয়, মানে সে একজন বাঙালি।
তো ব্যাংকে অ্যাকাউন্ট না থাকায় অসীমা রায় তখন ভিকিকে একটা ফর্ম দিয়ে সেটা তাকে ফিল আপ করে নিয়ে আসতে বলে এবং সেই সাথে অ্যাকাউন্ট খোলার জন্য আরও কী কী ডকুমেন্টস লাগবে তা নিয়ে আসার জন্য বলে সে চলে যায় লাঞ্চ করতে। আর ভিকিও তখন চলে আসে একটা রেস্টুরেন্টে খাবার খেতে। এই রেস্টুরেন্টে তখন ডক্টর চাড্ডাও চলে আসে আর সে ভিকিকে নানাভাবে প্রলোভন দেখাতে থাকে যে যদি তুমি আমাকে মাল দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। ভিকি তখন বলে, আরে ধুর, আমি এখন বাচ্চা কাচ্চা দিয়ে কি করব, আর তাছাড়া বাচ্চা আমি একদমই পছন্দ করি না। সব শুনে চাড্ডা তখন বলে, ভিকি তুমি ভুল বুঝছ, তুমি কেন বাচ্চা নিবে, তুমি তো শুধু স্পার্ম ডোনেট করবে আর বাচ্চার বাবা মা তো অন্য কেউ হবে। তো এসব ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করতে করতে তারা দুজন গাড়িতে করে যেতে থাকে। তখন ডক্টর চাড্ডা ভিকিকে বলে, স্পার্ম ডোনেট করতে তুমি রাজি আছো কি নেই সেটার চেয়ে বেশি জরুরি হচ্ছে আমাকে আগে তোমার স্পার্ম পরীক্ষা করে দেখতে হবে যে তুমি সন্তান দানে সক্ষম আছো কি না। ডক্টর চাড্ডার এই কথা শুনে তো ভিকি খুবই রেগে ওঠে আর সে চাড্ডাকে বলে, আপনি কি করে এমন কথা আমাকে বলতে পারেন যে আমি সন্তান জন্মদানে সক্ষম নই, আমি চাইলে বাচ্চাদের লাইন লাগিয়ে দিতে পারি। ভিকির এই কথা শুনে চাড্ডা কিন্তু বেশ খুশি হয়, কারণ সে তো এমন কিছুই চাচ্ছিল। তো পরদিন ভিকি আবারও ব্যাংকে চলে আসে তার অ্যাকাউন্টটা খোলার জন্য, কিন্তু সে কোনোভাবেই এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছিল না, কারণ অ্যাকাউন্ট খুলতে গেলে তাকে তার পরিচিত এমন কারো রেফারেন্স আনতে হবে যার অ্যাকাউন্ট আগে থেকেই এই ব্যাংকে খোলা আছে। কিন্তু ভিকির তো পরিচিত কারো এই ব্যাংকে অ্যাকাউন্ট নেই, তাই সে আসিমাকে বলে, চলো আমরা দুজন ফ্রেন্ডশিপ করে নেই, এরপর তুমি আমাকে রেফারেন্স দিয়ে দিবে, আমার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। জবাবে আসিমা বলে, দুঃখিত স্যার, আমি আপনাকে চিনি না তাই রেফারেন্স দিতে পারছি না। তো ভিকি এরপর নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর ভিকির দেখা হয় ডক্টর চাড্ডার সাথে। ভিকি আজ ডক্টর চাড্ডাকে সাফ জানিয়ে দেয় যে সে এসব কাজ করতে পারবে না, চাড্ডাও তো সার্ভার লোক নয়। সে ভিকিকে বলে, তোমার মতো জোয়ান ছেলের কাছ থেকে স্পার্ম নিতে না পারলে তো আমার ক্লিনিকটাই বন্ধ হয়ে যাবে, আর আমার কথা না হয় বাদই দাও, তুমি সেই সব মহিলাদের কথা ভাবো যাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, তাদেরই বা কী হবে। ভিকি চাড্ডাকে এসব কাজের জন্য অন্য কাউকে খুঁজে নিতে বলে সে তখন চলে যায়। আর চাড্ডা তখন চলে আসে ভিকির বাসাতে আর সে ভিকির মায়ের সাথে কথা বলে ভিকির ছোটবেলা থেকে এখন অবধি পুরো লাইফ হিস্ট্রি জেনে নেয়। ভিকি বাসায় ফিরে চাড্ডাকে দেখতে পেয়ে তো খুব খেপে যায়। সে চাড্ডাকে বলে, আপনি এত স্যাঁচড়া কেন, আপনি কেন বুঝছেন না স্পার্ম বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়, যদি আমি এমন কাজ করি আর আমার মা যদি সেটা জানতে পারে তাহলে সে আমাকে বাসা থেকে বের করে দেবে, সমাজে আমি মুখ দেখাতে পারবো না। চাড্ডা তখন ভিকিকে উৎসাহ দিয়ে বলে, স্পার্ম ডোনেট করাটা ইলিগাল কাজ নয়, এটা পুরোপুরি বৈধ একটা প্রক্রিয়া, আর তারপরও যদি তুমি চাও তাহলে এই ব্যাপারটা আমরা পুরোপুরি গোপন রাখবো। এসব কিছু বলে ভিকিকে পাম্পট্টি মেরে ডক্টর তখন চলে আসে ভিকির বাড়ি থেকে। তো পরদিন ভিকি ভাবতে থাকে, জীবনে তো কতই মাল আউট করলাম, আউট করতে করতে তো হাতের রেখা অবধি মুছে ফেললাম, কিন্তু কোনো লাভ হলো না। চাড্ডা যেহেতু এত করে বলছে, তো যাই স্পার্ম ডোনেট করে কিছু টাকা নিয়ে আসি, এতে অন্তত হাত খরচটা তো উঠবে। তো যেই ভাবা সেই কাজ, ভিকি চলে আসে চাড্ডার ক্লিনিকে মাল আউট করতে আর ভিকিকে হঠাৎ ক্লিনিকে দেখতে পেয়ে চাড্ডাও তো আজ হ্যাপি খুশি। ভিকি এখানে এসে চাড্ডাকে বলে, আপনি এটা ভাববেন না যে আমি এখানে কোনো জনসেবা করতে এসেছি, আমি শুধু টাকার জন্য এসেছি, আর বাচ্চা তো আমি দুধ চোখেই দেখতে পারি না। তো যাই হোক, এরপর চাড্ডার একজন নার্স এসে ভিকিকে একটা রুমে নিয়ে আসে আর তাকে টিস্যু, একটা খালি ডিব্বা আর লোশন দেয় সেই বিশেষ কাজটা করবার জন্য, আর তারপর বেস্টপ লাগ বলে দরজাটা আটকে দিয়ে চলে যায়। কিন্তু ভিকির তো কিছুতেই মুড আসছিল না, তাই সে কিছুক্ষণ চেষ্টা করে খালি ডিব্বা নিয়েই রুম থেকে বেরিয়ে আসে। চাড্ডা তখন বলে, বুঝছি কিভাবে বের হবে। এরপর সে ভিকিকে কিছু অ্যাডাল্ট ম্যাগাজিন ও মিয়া খালিফার ভিডিও দিয়ে চলে আসে। তো এর কিছুক্ষণ পর ভিকি তার মিশন কমপ্লিট করে ডিব্বা ভর্তি করে মাল নিয়ে বীরের মতো বেরিয়ে আসে সেই রুম থেকে, আর তার মুখের হাসি দেখে তো মনে হচ্ছিল যেন সে বিশ্ব জয় করে এসেছে। তো যাই হোক, নার্স তখন ভিকির শুক্রাণু নিয়ে বেশ যত্ন করে রেখে দেয় আর বিনিময়ে ভিকির হাতে দেয় অনেকগুলো টাকা। এতগুলো টাকা হাতে পেয়ে ভিকি তো বেশ চমকে ওঠে, কারণ সে কখনো ভাবতেই পারেনি যে এসব অপকর্ম করে সে কখনো এতগুলো টাকা আয় করবে। ডক্টর চাড্ডা তখন সেখানে এসে ভিকিকে বলে, এ তো কিছুই না, তোমার স্পার্ম এখন পরীক্ষা নিরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হবে, যদি তোমার স্পার্ম শক্তিশালী হয় তাহলে টাকা দিয়ে আমি তোমায় ভরিয়ে দেব। তো ভিকি তো আজ মহা খুশি, কারণ এ জীবনে সে আজ কঠোর পরিশ্রম করে অনেকগুলো টাকা আয় করেছে, তাই সে চলে যায় চিলমুডে আর রাস্তা থেকে ফুল কিনে সে বিভিন্ন মেয়েদের প্রপোজ করে। কিন্তু দুঃখের বিষয়, মেয়েরা যখন জানতে পারে সে একজন স্পার্ম ডোনার তখন মেয়েদের চর থাপ্পড় আর মাটিতে পড়ে না,
যাই হোক, বিকিয়ের পর চলে আসে তার এক বন্ধুর বিয়েতে। এখানে এসে সে দেখতে পায় আসিমাকে। আসিমাকে দেখতে পেয়ে ভিকি আসিমার সাথেও ফ্লার্টিং করার চেষ্টা করে, কিন্তু আসিমা তাকে কোনো রকম পাত্তা না দিয়ে চলে যায়। পরদিন সকালে ভিকি আবারও চলে আসে ব্যাংকে আসিমার সাথে লাইন করতে। এখানে এসে ভিকি নানাভাবে চেষ্টা করে আসিমাকে ইমপ্রেস করতে, কিন্তু আসিমা ভিকিকে গুরুত্ব না দিয়ে সে তার কাজ নিয়েই ব্যস্ত থাকে। এমন সময় পাশে থাকা একটা বাচ্চা ছেলে খেলতে গিয়ে একটা গ্লাস ভেঙে ফেলে। বাচ্চাটির বাবা তখন বাচ্চাকে অনেক বকাবকি করলে ভিকি তখন বাচ্চাটার পক্ষ নিয়ে বাচ্চার বাবাকে কিছু কথা শুনিয়ে দেয়। ভিকির এমন আচরণ দেখে আসিমা তখন মনে করে ভিকি হয়তো বা বাচ্চা কাচ্চা খুবই পছন্দ করে, এতে করে সে তখন ভিকির প্রতি কিছুটা ইমপ্রেস হয়। ওদিকে ল্যাব থেকে ডক্টর চাড্ডার কাছে ফোন আসে, যে ল্যাবে ডক্টর চাড্ডা ভিকির শুক্রাণু পরীক্ষা করতে পাঠিয়েছিল। ল্যাব থেকে তখন ডক্টর চাড্ডাকে জানানো হয় ভিকির শুক্রাণুর মতো এত হেলদি শুক্রাণু এর আগে তার আর কখনোই দেখেনি। এসব কিছু শুনে চাড্ডা তো হ্যাপি খুশি, কারণ আজ অনেকদিন পর সে ভিকির মধ্যে গুপ্তধন খুঁজে পেয়েছে। খুশির চোটে সে ভিকির বাসায় মিষ্টি পাঠিয়ে দেয়। মিষ্টির প্যাকেট পেয়ে ভিকি চাড্ডার ক্লিনিকে এসে বলে, পকেট মানি জোগাড় করবার জন্য আমি মাত্র একবার মাল আউট করেছি, তার মানে এই নয় যে আমি এই অকাজটা করেই যাব, আর তাছাড়া এই কাজে কোনো সম্মান নাই, কারণ স্পাম ডোনার হিসেবে মেয়েদের কাছে পরিচয় দিলে চড়থাপ্পড় খাইতে হয়, আর তাছাড়া লোকসমাজে এই কথা জানাজানি হয়ে গেলে কখনো বিয়েও করতে পারবো না, কে শোনে কার কথা। ভিকির কথায় পাত্তা না দিয়ে চাড্ডা তখন বলে, ভিকি দেখো তোমার মধ্যে সব গুণ আছে, তুমি ধোনির মতো ক্রিকেট খেলো আর শাহরুখ খানের মতো স্টাইলও করতে পারো। প্রতিটি দম্পতি চায় তাদের বাচ্চারা সেলিব্রিটি বা ক্রিকেটার হোক, তোমার মধ্যে সে সব গুণই আছে, তাই তুমিই পারবে তাদের সব ইচ্ছে পূরণ করতে। আর তোমার স্পার্মের কথা কি আর বলবো, প্রথম ডোনেটে এক মহিলার গর্ভে যমজ বাচ্চা কনসেপ্ট করেছে। কিন্তু ভিকি ডক্টরের কোনো কথাতেই আর রাজি হচ্ছিল না। ঠিক তখনই ভিকির মা ভিকিকে ফোন করে বলে, কিরে ভিকি তুই এত বড় এলসিডি টিভি কেনার টাকা কোথায় পেলি? ভিকি তখন বুঝে যায় এটা ডক্টর চাড্ডার কাজ। চাড্ডা তখন ভিকিকে বলে, আরে পাগলা এটা আমার কাজ নয়, এই টিভি তোকে সেই দম্পতি গিফট করেছে যাদেরকে তুই স্পাম ডোনেট করেছিস। ভিকি তো তখন বুঝতে পারে কাজ তো এটাই ভালো, যত মাল বাইর হইব ততই সে টাকা পাবে। তো যেই ভাবা সেই কাজ, ভিকি একদিকে কৌটা ভরতে থাকে আর অন্যদিকে টাকা দিয়ে ভিকির পকেট ভরতে থাকে। ভিকি এখন সারাক্ষণই চিলমুড়ে থাকে। সে খুব শপিং করে, ঘুরে বেড়ায়, দাদিকে আইফোন কিনে দেয়, মায়ের হাতে বান্ডিল বান্ডিল টাকা দেয়, আর বন্ধা মহিলাদের পেট ফুলে ওঠার সাথে সাথে ভিকির ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফুলে ফেপে ওঠে, বাড়ি গাড়ি এই সব কিছুই ভিকির হয়ে যায়। তো আসিমা একদিন এসে ভিকির সাথে একটা রেস্টুরেন্টে মিট করে। ভিকিকে সে জিজ্ঞেস করে, তুমি কি কাজ করো? প্রশ্ন শুনে ভিকি কিছুটা ঘাবড়ে ওঠে। সে ভাবতে থাকে স্পাম ডোনেটের কথা বললে তো তাকে আবারও চড়থাপ্পড় খেতে হবে। এজন্য ভিকি তখন সত্য কথাটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে, এই তো আমি ছোটখাটো এক ধরনের হস্তশিল্পের বিজনেস করি। এটা শুনে আসিমা তখন বলে, ও তাই নাকি, আমার বাবাও তো আগে হস্তশিল্পের ব্যবসা করত। এটা শুনেই ভিকি হাসতে শুরু করে, কারণ আসিমা তো জানে না সে কোন হস্তশিল্পের ব্যবসা করে। যাই হোক, এখন এখান থেকে আসিমার সাথে ভিকির রিলেশন গভীরে যেতে থাকে। তারা দুজন একসাথে ঘোরাঘুরি করে এবং ভিকি প্রতিদিনই তার গাড়িতে করে আসিমাকে ব্যাংকে আনা নেয়া করে। অন্যদিকে ভিকির আয় রোজগার বেড়ে যাওয়াতে ভিকির পাশের বাসার পেপসি আন্টি আসে ভিকির সাথে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। প্রস্তাব শুনে ভিকি এতে মানা করে দেয়, কারণ ভিকি এখন আসিমাকে ভালোবাসে। ভিকি বিয়ে করবে না শুনে পেপসি আন্টির মেয়ে তো জিদ্দে সব জামাকাপড় খুলে ফেলতে নেয়। ভিকি তাকে বাধা দিয়ে বলে, দেখ এসব কিছু করে কোনো লাভ হবে না, তাই চুপচাপ এখান থেকে চলে যা। ভিকি কিছু করবে না বুঝতে পেরে পেপসি আন্টির মেয়ে তখন ভিকিকে বলে, আমি বুঝছি ওই ডাক্তারের সাথে তুই কেন ঘুরছিস, নিশ্চয়ই তোর পুরুষত্বে কোনো সমস্যা আছে, আর তাই তুই ওই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাস, এজন্যই তো তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস। তো ঠিক আছে, আমি সবাইকে এই কথা বলে তোর বদনাম করে দেব। মেয়েটার কথা শুনে তো ভিকি খুবই হাসতে থাকে, কারণ ভিকি তো জানে সে জনি সিন্সের ছোট ভাই, যে এই শহরের মহিলাদেরকে প্রেগনেন্ট করে বেড়াচ্ছে। যাই হোক, ভিকি এরপর চলে আসে চাড্ডার ক্লিনিকে মাল আউট করতে। এমন সময় আসিমা ভিকিকে ফোন করে জরুরি কিছু কথা বলতে চাইলে ভিকি তাড়াহুড়ো করে আউট না করেই বেরিয়ে পড়ে আসিমার সাথে দেখা করতে। আসিমা তখন ভিকিকে জানায় এর আগে তার একটা বিয়ে হয়েছিল। বিয়ের কথা শুনে ভিকি ব্যাপারটাকে বেশ নর্মালভাবে নেয়। আসিমা ভিকিকে বলে তার বাচ্চার খুব শখ। ব্যাংকের সেই বাচ্চার ঘটনাটা দেখে আসিমা মনে করে ভিকি বাচ্চাদেরকে খুবই পছন্দ করে, তাই সে ভিকিকে বিয়ের প্রস্তাব দেয় আর ভিকিও এতে রাজি হয়ে যায়। এরপর থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা আরও বেড়ে যায় আর তারা দুজন যখন তখন টোনাটুনিও খেলে।
তো এরপর একদিন ভিকি আসিমার ব্যাপারে তার মাকে জানায়। কিন্তু আসিমাকে বিয়ের ব্যাপারে ভিকির মা কিছুতেই রাজি হয় না, কারণ আসিমা ছিল একজন বাঙালি মেয়ে আর ভিকিরা হলো পাঞ্জাবি। তাই মা চাচ্ছিল ভিকি কোনো পাঞ্জাবি মেয়েকেই বিয়ে করুক। ওদিকে আসিমার বাসাতেও একই অবস্থা, আসিমার বাবা পাঞ্জাবিদেরকে তো দেখতেই পারে না, সে চায় তার মেয়ে শিক্ষিত ভদ্র কোনো বাঙালি ছেলেকে বিয়ে করুক। আসিমা তখন তার বাবাকে বুঝিয়ে বলে ভিকি অন্য সব পাঞ্জাবিদের মতো বাল্লে বাল্লে ছেলে নয়, সে তার খুব খেয়াল রাখে। তো অনেক চেষ্টা করে আসিমা তার বাবাকে রাজি করায় ভিকির সাথে দেখা করবার জন্য। তো ভিকির পর চাড্ডাকে সাথে নিয়ে আসে আসিমার বাবার সাথে দেখা করতে। আসিমার বাবা ভিকিকে দেখে তো প্রথম প্রথম খুব একটা খুশি হয় না, তাই সে ভিকিকে নানা ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। আর ভিকিও খুব স্মার্টলি আসিমার বাবার সব প্রশ্নের উত্তর দিতে থাকে। আসিমার বাবা প্রশ্ন করে, আমাদের বাঙালি সংস্কৃতি সম্পর্কে তুমি কি জানো? জবাবে ভিকি বলে, বাঙালিরা মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর ভারতের জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন তিনি একজন বাঙালি কবি, যার নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আসিমা তখন পাশ থেকে ভিকির মোবাইলে একটা ফোন দেয়, আর ফোনের রিংটোন হিসেবে বেজে ওঠে একটা বাংলা গান, যা শুনে আসিমার বাবা ভিকির প্রতি বেশ ইমপ্রেস হয়ে যায়। তবে বন্ধুরা, এ সব কিছুই ছিল ভিকি আর আসিমার পাতানো খেলা বাবাকে ম্যানেজ করবার জন্য। যাই হোক, দুপরিবারের মধ্যে এরপর বিয়ে নিয়ে কথা হয়। ভিকির মা চায় পাঞ্জাবি স্টাইলেই বিয়ে হোক, কিন্তু আসিমার বাবা চায় বাঙালি রীতি অনুযায়ী বিয়েটা হোক। এই ব্যাপারটা নিয়ে দুপরিবারের মধ্যে কিছুটা তর্ক বিতর্ক হলেও ঝামেলা মিটে যায়, আর বিয়ের দিন তারিখ পাকা হয়। বিয়ের দিন পাঞ্জাবিরা তো মদ খেয়ে নাচ গান করে নিজেদের মতো করে ফুর্তি করে, যা দেখে আসিমার পরিবারের সবাই খুব অবাক হয়ে যায়। শুধু তাই নয়, একটা সময় আসিমার মা জোর করে ভিকির বাবাকেও ড্রিঙ্কস করায়, আর এতে করে মাতাল হয়ে সবাই তখন একসাথে নাচতে শুরু করে। আর এভাবে করে অনেকটা আনন্দ ফুর্তির মাধ্যমে ভিকি আর আসিমার বিয়েটা সম্পন্ন হয়। তো বিয়ের পর ভিকি চলে যায় হানিমুনে, আর ওদিকে ডক্টর চাড্ডা মালের জন্য তো বারবার ভিকিকে ফোন করতে থাকে, কিন্তু ভিকি আর চাড্ডার ফোন রিসিভ করে না। তাই চাড্ডা তখন বুঝে যায় ভিকি অবশেষে তার হাত থেকে বেরিয়েই গেল। তো একদিন আসিমার ফোন পেয়ে ভিকি চলে আসে একটা হসপিটালে। এখানে আসার পর ভিকি দেখতে পায় আসিমা বসে খুব কাঁদছে। ভিকি বুঝতে পারে না যে কি হয়েছে। আসিমা তখন ভিকিকে একটা রিপোর্ট দেখায়। রিপোর্ট নিয়ে ভিকি তখন ডক্টরের সাথে কথা বললে ডক্টর জানায় আসিমা বন্ধা, মানে আসিমার কখনো মা হতে পারবে না। কোনোদিন মা হতে পারবে না জানতে পেরে আসিমা তো খুবই ভেঙে পড়ে। যে মেয়ের বাচ্চাদের প্রতি এত শখ, সে কোনোদিন মা হতে পারবে না আসিমা এটা মেনেই নিতে পারছিল না। তবে ভিকি আসিমাকে মানসিকভাবে সান্ত্বনা দেবার খুব চেষ্টা করতে থাকে, আর আসিমার মন ভালো রাখবার জন্য ভিকি সবসময় তার সাথেই থাকত। তবে এই খবরটি শোনার পর ভিকি আর আসিমার পরিবারের সবাই খুব কষ্ট পায়। ভিকির মাও আসিমাকে সান্ত্বনা দেয়, আর ভিকির দাদি তাদেরকে বাচ্চা অ্যাডপ্ট করে নিয়ে নিতে বলে। একদিন আসিমা ভিকিকে বলে, আচ্ছা ফার্টিলারি নিয়ে তো এতদিন ধরে শুধু আমারই সব টেস্ট করা হলো, এমনও তো হতে পারে যে সমস্যা তোমার, তুমি কেন কখনো টেস্ট করাওনি? জবাবে ভিকি বলে, না আমার কোনো সমস্যা নেই। আসিমা ভিকিকে তখন জিজ্ঞেস করে, তুমি কিভাবে এত শিওর যে তোমার স্পার্মে কোনো সমস্যা নেই? আসিমার এমন জোরাজুরিতে ভিকি তখন বলে, আমি একজন স্পার্ম ডোনার, আমার স্পার্মে শহরে অনেক বাচ্চা জন্ম নিচ্ছে, তাই আমি জানি আমার স্পার্মে কোনো সমস্যা নেই। ভিকির এই কথাটা শুনে আসিমা তো প্রচণ্ড রেগে যায়। ভিকিকে সে বলে, আমি আমার সম্পর্কে তোমাকে সব কিছু খুলে বলেছি, আর তুমি এত বড় জঘন্য একটা কাজ করে বেড়াও, অথচ এ ব্যাপারে তুমি আমাকে আগে কেন বলনি? ভিকি তখন বলে, আমি শুরুর দিকে শুধু জনসেবা করবার জন্য এই কাজটা করতাম, কিন্তু মাল আউট করে যে এত টাকা পাওয়া যায় সেটা আমি জানতাম না, তাই পরে আমি টাকা উপার্জন করবার জন্য এই কাজটা করি, তবে বিয়ের পর থেকে আমি এসব কিছু করা বন্ধ করে দিয়েছি। ভিকির এসব কথা শুনে আসিমার খুব খারাপ লাগে, তার সাথে এক বিছানাতে শুতেও আসিমার ঘেন্না লাগে। এভাবে করেই আস্তে আস্তে ভিকি আর আসিমার মাঝে দূরত্ব বাড়তে থাকে। তো একদিন দেখা যায় ভিকিদের বাসায় পুলিশ রেড দেয়, কারণ পুলিশ জানতে পারে এখানে অনেক কালো টাকা আছে, আর এই ইনফরমেশনটা পুলিশকে দিয়ে দিয়েছিল পাশের বাসার সেই পেপসি আন্টি। পুলিশ তখন ভিকির বাসায় 25 লক্ষ টাকা পায়, আর এতগুলো টাকা আয়ের উৎস সম্পর্কে জানতে চাইলে ভিকি তখন কিছু না বলে চুপ করে থাকায় পুলিশ তখন ভিকিকে গ্রেফতার করে নিয়ে যায়। আর রাগে ক্ষোভে আসিমাও তখন বাসা ছেড়ে চলে যায়। যাবার আগে ভিকির মাকে আসিমা বলে দিয়ে যায় যে ভিকি একজন স্পার্ম ডোনার। তো পরদিন সকালে ডক্টর চাড্ডা থানায় চলে আসে ভিকিকে ছাড়িয়ে নিতে। সে পুলিশকে বলে,
ভিকি কোনো অবৈধ উপায়ে টাকা ইনকাম করেনি, সে একজন স্প্যাম ডোনার। আর গতরাতে আপনারা তার বাসায় যে টাকাটা পেয়েছেন সেটা একজন মন্ত্রী ভিকিকে গিফট হিসেবে দিয়েছে, কারণ ভিকি মাল আউট করার কারণে মন্ত্রীর স্ত্রী প্রেগনেন্ট হয়েছে। তো পুলিশ অবশেষে বুঝতে পারে ভিকি তো আসলে জনসেবা করে বেড়াচ্ছে, তাই জনতার সেবককে পুলিশ আর আটকে না রেখে ছেড়ে দেয়। তো থানা থেকে বাসায় আসার পরে আসিমা কোথায় জানতে চাইলে ভিকির মা তখন ভিকিকে কোষে একটা থাপ্পড় মেরে বলে তোর বউ চলে গেছে, আর সে ঠিক কাজটাই করেছে। টাকার জন্য তুই কিভাবে এতটা নিচে নামতে পারলি, তোর জন্য সমাজে আর মুখ দেখানো যাচ্ছে না। ভিকি আসিমাকে প্রচণ্ড ভালোবাসত, সে রোজ আসিমাকে ফোন করত, কিন্তু আসিমা ভিকির ফোন ধরত না। এদিকে পুরো শহর ভিকির পেশা সম্পর্কে জেনে গেছে, তারা সবাই ভিকিকে নিয়ে খুব হাসাহাসি করে এবং ভিকিকে সবাই বাজে চোখেই দেখে। তো প্রতিদিন আসিমাকে ফোন দিতে থাকায় একদিন আসিমা ভিকির ফোন রিসিভ করে। ভিকি তখন আসিমার কাছে তার কাজের জন্য ক্ষমা চায় আর জীবনেও সে এসব কাজ করবে না বলে প্রমিস করে। আসিমাকে আবারও তার সংসারে ফিরে আসার জন্য অনুরোধ করে আর বলে যে সে তাকে ভীষণ ভালোবাসে। ভিকির আবেগপূর্ণ কথা শুনে আসিমা তখন কেঁদে দেয়। তো রাত হলে ডক্টর চাড্ডা ভিকিকে কল করে, চাড্ডা কল করেছে দেখতে পেয়ে ভিকির মা কল রিসিভ করে। কল রিসিভ করে ভিকির মা চাড্ডাকে উড়াদুড়া গালিগালাজ করে, কারণ সে বুঝতে পারে এই চাড্ডার জন্যই আজ তার পরিবারের এই অবস্থা। ভিকির মায়ের কথা শুনে চাড্ডা নিজেকে অপরাধী ভাবতে শুরু করে, সে ভিকিকে অনেক স্নেহ করত, ভিকির সংসার ভাঙার জন্য সে নিজেকেই দায়ী মনে করে। এজন্য সে তখন ভিকির ভেঙে যাওয়া সংসার জোড়া লাগাবার জন্য একটা উপায় বের করে। ভিকির স্প্রামের কারণে শহরে যে কয়টা বাচ্চা হয়েছিল চাড্ডা সেসব দম্পতিকে ফোন করে এবং তার ক্লিনিকের 25 বছর পূর্তি উপলক্ষে সে সবাইকে দাওয়াত করে। অন্যদিকে আসিমার বাবা ভিকির ব্যাপারটা বুঝতে পেরে সে আসিমাকে বোঝায় যে ভিকি যেটা করেছে তাতে অনেক মানুষের উপকার হয়েছে, সন্তান ছাড়া একটা সংসার কখনো পূর্ণতা লাভ করে না, ভিকির কারণে সন্তান লাভ করে অনেক পরিবারে হাসি ফুটে উঠেছে। তাই সে আসিমাকে বোঝায় সে যেন ভিকিকে অপরাধী মনে করে তার সংসারটা না ভাঙে। ওদিকে ডক্টর চাড্ডা ভিকিকে ডেকে বলে, আমার ক্লিনিকের 25 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান হবে, আর সেই অনুষ্ঠানে তুমি যেভাবেই হোক আসিমাকে আমার ক্লিনিকে নিয়ে আসবে, কারণ আমি জানি সে যদি জাস্ট একবার এই ক্লিনিকে আসে তাহলে তোমার কাজের প্রতি তার ভুল ধারণাটা ভেঙে যাবে। তো ভিকি এরপর ডক্টর চাড্ডার কথা অনুযায়ী কলকাতা যায় আসিমাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু আসিমা ভিকির সংসারে ফিরতে রাজি হচ্ছিল না। তখন আসিমার বাবা এসে আসিমাকে বোঝায়, সে বলে পুরো শহরকে বাচ্চা দিয়ে বেড়ানো ভিকি জানে তার নিজেরই কখনো বাচ্চা হবে না তোমার কারণে, তবু সে তোমাকে ভালোবাসে আর বারবার তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ। বাবার কথা শুনে আসিমা তখন নিজের ভুলটা বুঝতে পারে আর সে ভিকির কাছে ক্ষমা চায়। আজ চাড্ডার ক্লিনিকে 25 বছর পূর্তির অনুষ্ঠান, ভিকির স্প্যামে জন্ম নেয়া সব বাচ্চার মায়েরা তাদের বাচ্চাদের সাথে নিয়ে এক এক করে ক্লিনিকে আসতে থাকে। কিছুক্ষণ পরে ভিকিও আসিমাকে সাথে নিয়ে ক্লিনিকে চলে আসে, চাড্ডা তখন তাদেরকে সাথে নিয়ে ক্লিনিকের ছাদে চলে আসে। ছাদ থেকে আসিমা লক্ষ্য করে অনেকগুলো বাচ্চা একসাথে বাগানে খেলাধুলা করছে। চাড্ডা তখন আসিমাকে জিজ্ঞেস করে, বলো তো মা, এই যে এতগুলো বাচ্চা একসাথে খেলাধুলা করছে এটা দেখে তোমার কাছে কেমন লাগছে? তখন আসিমা আফসোস করে বলে, যদি আমার কোনো বাচ্চা থাকতো তবে সেও তাদের সাথে খেলা করত। তখন ডক্টর চাড্ডা আসিমাকে বলে, আজ তুমি যেমন বাচ্চা না থাকার জন্য হাহাকার করছো, ঠিক তেমনি ওখানে থাকা প্রতিটা বাচ্চার গার্ডিয়ানরাও একটা সময় তোমার মতোই তাদের বাচ্চা না থাকার জন্য আফসোস করত। তবে আজ আর তাদের কারো মনে কোনো দুঃখ নেই, কারণ তাদের প্রত্যেকের মুখে হাসি ফুটিয়েছে এই ভিকি ডোনার। আজ তুমি এখানে যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ তারা ভিকির শুক্রাণু থেকেই জন্ম নিয়েছে। ভিকি ব্যাপারটা বুঝতে না পেরে ডক্টরকে জিজ্ঞেস করে, তার শুক্রাণু থেকে জন্ম নেওয়া বাচ্চারা কোনগুলো? জবাবে ডক্টর বলে, এখানে যতগুলো বাচ্চা আছে এরা সবাই তোমার শুক্রাণু থেকে জন্ম নিয়েছে, আর এখানে মোট 53 জন বাচ্চা আছে যারা সবাই তোমার সন্তান। এটা শুনে তো আসিমা খুব খুশি হয়ে যায়। সে ডক্টরকে বলে, আমি কি একটু বাচ্চাগুলোর কাছে যেতে পারি? চাড্ডা তাকে অনুমতি দিয়ে দেয় আর আসিমা বাচ্চাগুলোর মাঝে ঘুরে ঘুরে সে সব বাচ্চাদেরকে খুব ভালো করে দেখতে থাকে। আর সে এসে আবেগ আপ্লুত হয়ে ভিকিকে বলে, ভিকি, এরা সবাই তোমার বাচ্চা, এদের কারো চুল তোমার মতো, আবার কারো চোখ তোমার মতো, তো কারো নাক তোমার মতো। তুমি এতগুলো মানুষের মুখে হাসি ফুটিয়েছ, আমি নিজে যা করতে পারিনি তুমি সেটা করে দেখিয়েছ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, না বুঝে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এই বলে সে ভিকিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন সেখানে ডক্টর চাড্ডা এসে তাদেরকে বলে, এখানে একটা বাচ্চা কম আছে, তাই তোমাদেরকে এখন আমার সাথে একটা জায়গায় যেতে হবে। যাওয়ার পথে চাড্ডা তাদেরকে বলে,
ভিকি শুক্রাণুতে জন্ম নেওয়া বাচ্চাদের দম্পতিকে যখন আমরা এই অনুষ্ঠানে আসার জন্য ইনভাইট করছিলাম, তখন আমরা জানতে পারি একটা বাচ্চা অনাথ আশ্রমে আছে, কারণ সেই বাচ্চার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এরপর তারা সবাই সেই অনাথ আশ্রমে চলে আসে এবং আশ্রমে এসে তারা জানতে পারে সেই বাচ্চা মেয়েটির নাম হচ্ছে দিয়া। দিয়াকে দেখতে পেয়ে ভিকি এসে তাকে জড়িয়ে ধরে, আর আশিমাও খুব খুশি হয় বাচ্চাটিকে পেয়ে, কারণ এই বাচ্চাটিও ভিকি শুক্রাণু থেকে জন্ম নেয়া। তো এরপর সব কিছুর জন্য ভিকি তখন ডক্টর চাড্ডাকে অনেক ধন্যবাদ দেয়। তো দিয়াকে পেয়ে ভিকি আর তার পুরো পরিবার খুব খুশি হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও আবারও ডক্টর চাড্ডা একদিন ভিকিকে ফোন করে বলে, একটা অনেক বড় পার্টি পাওয়া গেছে, তোর স্পাম লাগবে, কি বলিস, হাঁ করে দেব? জবাবে ভিকি তো রাজি হচ্ছিল না দেখে আশিমা ব্যাপারটা বুঝতে পেরে ভিকিকে হ্যাঁ বলতে বলে। আর তারপর থেকে ভিকিও খুশি খুশি মাল আউট করে সমাজসেবা করতে থাকে। আর এরই মধ্যে দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে গেছে।